সময় দিয়ে গেলাম
শুধু মনে রাখো, যদি আমার সন্তান আমার মান সম্মান সব কিছু তুলি সাত করে দেই, তাহলে মনে রেখো আমি আমার সন্তান বলে তাকে কখনো মাতা করবো না। মনে থাকে যেন সঙ্গে আমার মেয়ে বিবাহ দিতে
করি নাই। শোনা মাত্র তোমাকে আমি শেষ বারে বলে যাই, তুমি তোমার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে মাথাটা তুমি ঠিক করো, আর নাই হয়তো এর পরিণাম ভালো হবে না। হে খুদা, পাপ করার অধিকার, এখন আমি কি করব? আমার মেয়ে যে একেবারেই অবোধ, তাকে যে আমি কি করে বুঝাবো? তুমি আমাকে সহায় করো খুদা, তুমি আমার সহায় থেকো খুদা, তুমি আমার সহায়। তুমি বলতে পারবে তুমি হয়েছ আমার ইসমল সালা? এবার বলো সেজন্য কয়েস কোথায়? তোমরা কেউ বলতে পারবে না সেজন্য কয়েস কোথায় আছে? তাহলে কে কে দেবে তার সন্ধান? তুমি দেবে তার সন্ধান? তুমি কি বলতে পারবে, তুমি কি বলতে পারবে সেজন্য কয়েস কোথায় আছে? আমি দেখে এসেছি একমাত্র সর্বা কায়েশাগর কন্যার সাথে তারা পাহাড়ে নিলামে সাগরছে। আর আমি শুনতে চাই না, আমার একমাত্র সন্তান সামান্য মেয়েটি সদর কন্যার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করছে, আমি যার সহ্য করতে পারছি না। জাহাজ যাও জাহাজ, এই মুহূর্তে আমার আদেশ কি ছুটে যাবে ওই কালো পাহাড়ে? আমার আদেশটা নিয়ে বলবে যদি আমার আদেশ সামান্য করে তাহলে তাকে বন্দি করে করতে পারি না। আর যদি আমার সন্তান বলে তাকে মার্জনা করে দেই তাহলে এই কেনান রাত্রির পর যাওয়া সাধারণ আঙ্গুল দেখে এসেছে বলবে এই কেনানে ভাগ্যমি দাদা, আজ তোমার সন্তান বলে তাকে তুমি মার্জনা করে দিয়েছ, তাই তো আমি তার কঠোর আদেশ দিয়েছি, আমি আমার সন্তানকে কখনো মার্জনা করব না। হুজুর সাহেব রাখবেন আজকের মতো দরকার, আমি এইখানেই সমাপ্তি ঘোষণা করলাম।